দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের পর এবার মুর্শিদাবাদের বহরমপুরের ইসলামপুর চক, ছয়ঘড়ি ও গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েত। জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে বহরমপুরের জেলা কংগ্রেস পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সাতজন ও সিপিএমের ছয় জয়ী প্রার্থী, ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দশ ও সিপিএমের তিন জয়ী প্রার্থী, গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের বারো জন জয়ী প্রার্থী। অন্যদিকে ঘরছাড়া ছয়ঘড়ি পঞ্চায়েতে সিপিএম এর আরও এক জয়ী প্রার্থী। এবার তিনটি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু হয়েছে। ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের মোট ৩০টির মধ্যে কংগ্রেস ৭টি, সিপিএম ৬টি, বিজেপি ১টি এবং তৃণমূল ১২টি আসন পেয়েছে। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের ২৪টির মধ্যে কংগ্রেস ১০টি, সিপিএম ৪টি, আইএসএফ ১ এবং তৃণমূল ৫টি আসন পেয়েছে। গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের ২২টির মধ্যে কংগ্রেস ১০টি, সিপিএম ২টি এবং তৃণমূল ১০টি আসন পেয়েছে। অভিযোগ, ত্রিশঙ্কু তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করতে জয়ী বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল। আমরা এখানে লুকিয়ে আছি, কারণ হচ্ছে যে আমাদের যে শাসক দল এদের সম্পূর্ণ অত্যাচারে আমরা এখানে ভয়ে লুকিয়ে আছি। আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে, উঠিয়ে নিয়ে যাব, প্রশাসন দিয়ে হুমকি দিচ্ছে, প্রাণে মেরে দেওয়া হবে, বাড়িতে থাকলে অসুবিধা, জানে মেরে দেবে, বলছে বম মেরে দেবো, আমরা যাতে বোর্ডটা গঠন না করতে পারি। কেউ পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর থেকেই আশ্রয় নিয়েছেন জেলা কংগ্রেস পার্টি অফিসে, কেউ আবার আট দশ দিন আগে এখানে এসেছেন। শাসক দলের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তারা। বাড়িতে থাকতে হচ্ছে, তার কারণ হচ্ছে তৃণমূলের সন্ত্রাস এবং প্রশাসনিক চাপ। প্রশাসনিক চাপ দিচ্ছে, তৃণমূলের হয়ে দালালি করার চেষ্টা করছে কিছু পুলিশ প্রশাসন আছে, যারা তৃণমূলের কাছে মোটা অঙ্কের টাকা খেয়ে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ওভার টেলিফোনে বলছে যে তৃণমূল করতে হবে, নাহলে কেস দিয়ে দেবো। কিন্তু গোটা বাংলাব্যাপী এই কুৎসিত রাজনীতির জন্মদাতা তৃণমূল প্রশাসনকে ব্যবহার করে, মাফিয়া মাস্তান ব্যবহার করে, জনগণের ভোট না নিয়ে গোটা বাংলায় ভোটের নামে প্রহসন করে, আসল ব্যাপার এদের পেটটাই ভরছে না। এরা সব গোটা বাংলাটাকে খেয়েছে। এইবার পাঁচ বছরে নিজেদের রোজগারের জন্যে অনৈতিক কাজ এরা করতে চলেছে, নাটক করছেন, এটুকু বলতে পারি। আমাদের এ ধরনের কোনো পরিকল্পনা নেই, কোর্টে যাক, কমপ্লেন করুক। কংগ্রেস পার্টি অফিসে ঢুকিয়ে নিয়ে কংগ্রেসের নেতারা তাদেরকে দিয়ে মুর্শিদাবাদের মানুষকে এবং বিভ্রান্ত করছে আর কি। কংগ্রেস নাটক করছে এই মুর্শিদাবাদে, কংগ্রেস প্রযুদ্ধস্ত হওয়ার পর তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এর আগে পঞ্চশায়রের একটি বাড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী চার বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিরোধী প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণের অভিযোগ ওঠে। এবার অপহরণের হুমকির অভিযোগ উঠল বহরমপুরে। অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।